হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসেস ফার্মস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম কাঁচা আমের বার্মিজ চাচা তৈরি করতে। তো একদম সহজভাবে কিন্তু এই কাঁচা আমের বার্মিজ চাচাটা তৈরি করা যায়। তো আচারটা কিন্তু খেতে অসম্ভব মজা। তো পুরো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলে আসলাম আচারটা তৈরি করতে। তো প্রথমে কিছু আম আমি কেটে ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ছড়িয়ে রেখেছি। তো পানিটা শুকানোর পর আমি আমগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমগুলো কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কাটার পরে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। তো বাটিতে নিয়ে আমি চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, একটু বেশি করে চিনিটা দিয়ে দেবেন। তো এখানে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এই আমগুলো আমি একটা বাটিতে ঢেকে রেখে দেব। চিনিটা গলা অবধি কিন্তু আমগুলো ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো এই আচারটা বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না, একদম কম উপকরণেই কিন্তু এই আচারটা বানানো যায়। তো 2 ঘন্টা পর দেখুন চিনির গায়ে থেকে কিন্তু আমের গায়ে থেকে কিন্তু চিনির পানি বের হয়ে এসেছে। তো চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি 5 ফোড়নটা টেলে নেব। তো যখনই আমি 5 ফোড়ন টেলে নিই তখন একটু বেশি করেই টেলে নিই আমি। তো যখনই আমি আচার বানাই এই 5 ফোড়নটা কিন্তু আমি যে পরিমাণে লাগে সেই পরিমাণে দিয়ে দিই। তো 5 ফোড়নটা আমি টেলে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে কিন্তু টেলে নিতে হবে। তো এখানে শুকনো মরিচটাও কিন্তু আমি বেশি করে নিয়েছি। তো এই সবগুলো 5 ফোড়ন আর শুকনো মরিচ কিন্তু আমার লাগবে না, সবগুলো আমি একসাথে ভেজে কিন্তু ব্লেন্ড করে একটা বাটিতে ভরে ফ্রিজে রেখে দেবো। তো এখানে চুলে আবারও প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল। তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি আমগুলো দিয়ে দিয়েছি। তো সবগুলো আম আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। তো বলক আসার পর আমি ঢেকে দেব। তো 5 মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এই আচারটা কিন্তু খেতে অসম্ভব মজা। এই আচারটা যারা কক্সবাজারে গিয়েছেন তারা কিন্তু এই আচারটা ভালো করে চিনবেন। এই আচারটা কিন্তু কক্সবাজারে পাওয়া যায়, বার্মিজ আচার। আর এই আচারটা আপনারা ঘরে একদম সহজভাবে বানিয়ে ফেলতে পারেন। তো 5 মিনিট পর আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি। তো আবারও আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখুন আমার আমগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু একদম আলতো হাতে নাড়া দিতে হবে, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো একদম গলে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু চুলা আগুনটা একটু বাড়িয়ে দেব, আমগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে। তো একদম আলতো আলতো হাতে কিন্তু আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া দিয়ে দেবো না, দিলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে। তো আমার জাল করা কিন্তু হয়ে গেছে প্রায়। তো যে পরিমাণে 5 ফোড়ন লাগবে সে পরিমাণে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ 5 ফোড়ন আমি দিয়ে দিয়েছি। তে আমি আলতো হাতে একটু নাড়া দিয়ে দিলাম। আর চিনির শিরাটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে, চিনির পানিটা শুকিয়ে কিন্তু চিনির শিরা হয়ে গেছে। তো এরকম রস থাকতেই কিন্তু চুলার আগুনটা বন্ধ করে দিতে হবে, দেখবেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এই আচারটা জমে যাবে। তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু আলতো হাতে আমগুলো উপরের আমগুলো নিচে দিয়ে দিয়েছি, আর নিচের আমগুলো উপরে দিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারছেন আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে কিন্তু গলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আচারটা কিন্তু একদম আলতো হাতেই বানাতে হবে, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, যেহেতু আমগুলো একদম পাতলা পাতলা করে কাটা। তো আমার আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চুলার আগুনটা আমি বন্ধ করে আচারটা নামিয়ে নেব। তো আচারটা ঠান্ডা হওয়ার পর দেখুন একদম জমে গেছে। তো এই পর্যায়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি। তো আমি ভিডিওটা একটু দূর থেকে করছি, আর লাইটের আলোটাও খুব কম, এই কারণে কিন্তু আচারের কালারটাই এরকম দেখা যাচ্ছে। কিন্তু আচারটা কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে, যেহেতু আমি একাই ভিডিও করি, একাই সব কিছু করি, এ কারণে কিন্তু আমি সবসময় লাইটের আলো একরকম রাখতে পারি না। তো দেখুন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে, আর একদম সহজভাবে কিন্তু এই আচারটা বানিয়ে ফেলা যায়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ। এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন।